আপনি কারোর কথা বলাইতে থামাইতে পারেন না, এটা সত্যি কথা, এটা সত্যি কথা। কিন্তু দেশ বিরোধী এবং দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে, দেশে যারা ফ্যাসিজম তৈরি করেছে, যারা আসলে টেরোরিস্টিক অর্গানাইজেশন তাদের কর্মকাণ্ড ভিত্তিক, তাদেরকে তো ওপেন প্ল্যাটফর্ম দেওয়া যায়। আর তাদেরকে ওপেন প্ল্যাটফর্ম দেওয়া থেকে যদি আপনার রোধ করতে হয়, তাহলে আইনগত ভাবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আমরা ইতিমধ্যে মামলা দায়ের করেছি, সেই মামলার উপরে নজর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে একটা সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। দেখেন, নূর হোসেন থেকে আবু সাইদ, মীর মুদ্ধ, এরা সবাই ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশের জনগণের ক্ষমতায়নের জন্য, এরা সবাই ত্যাগ স্বীকার করেছে বাংলাদেশে গণতন্ত্র সৃষ্টি করবার জন্য। এবং এই গণতন্ত্র যদি আমাদের আবার সৃষ্টি করতে হয়, গত সালের 15 বছর মতো সরকার ব্যবস্থায় যদি না যেতে হয়, সেটা উপায় মাত্র একটা, ভাই, জনগণের হাতে ক্ষমতা তুলে দেয়। এবং জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার একটাই উপায় আছে, নির্বাচন। নির্বাচন করেই জনগণের হাতে ক্ষমতা দেওয়া যায়, তাছাড়া জনগণের হাতে ক্ষমতাও দেওয়া যায় না, জনগণ কি চায় সেটা বোঝাও না। কিন্তু এই যে নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতা দিবে, তখন আগামীতে যেন কোনো এক না এক তন্ত্র ফ্যাসিবাদ দাঁড়াইতে না পারে, এর জন্য যেটা করতে হবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এর আগে বারবার আমরা এক না এক তন্ত্র দেখেছি, কারণ আমাদের যে সংবিধান 72-এ রচিত, যে সংবিধান, সেই সংবিধানের রচনার মূলেই ছিল কিছু দূর এক না এক তন্ত্র, এক প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দেয়া, আর কোন ভুল ত্রুটি নাই তা না, আবার এক প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দেয়া। এনডিএম জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ। কি অঙ্গীকার আমাদের ভাই? এনডিএম এর অঙ্গীকার দেশ হবে জনতা। আরেকবার বলি, এনডিএম এর অঙ্গীকার দেশ হবে জনতা। এই যে জনতার দেশ করতে হইলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাইতে হবে। আমাদের সংবিধানে পরিষ্কার দেখা আছে, এক্সিকিউটিভ মানে প্রধানমন্ত্রী, এটা হইতে পারে না। এক্সিকিউটিভ হইতে হবে প্রেসিডেন্ট এবং ক্যাবিনেট, কোন এক প্রধানমন্ত্রী না। এবং প্রেসিডেন্টের ক্ষমতা থাকতে হবে ভিটো করার, পার্লামেন্টারি কোন আইন ভিটো করার ক্ষমতা থাকতে হবে, অ্যাকচুয়াল ক্ষমতা থাকতে হবে। পার্লামেন্টে 70 অনুচ্ছেদ বাতিল করতে হবে, যেন লেজিসলেচার আর ক্যাবিনেট মানে মন্ত্রিসভা আর পার্লামেন্ট সংসদ দুইটার ভিতরে একটা পার্থক্যকরণ তৈরি হয়। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আইন বিভাগ, আইন বিভাগ যদি আপনি সংসদ বা প্রধানমন্ত্রী থেকে সরাইতে না পারেন, তাহলে প্রধানমন্ত্রীর ক্ষমতা আপনি কমাইতে পারবেন না। এই সংস্কারগুলো আমাদের প্রয়োজন। এনডিএম 2017 সাল থেকে এই সংস্কারগুলোর কথা বলে এসেছে। এনডিএম প্রতিজ্ঞাবদ্ধ যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করবার জন্য সাংবিধানিক যে সংস্কার দরকার, লোকাল গভর্নমেন্টে যে সংস্কার দরকার, ট্যাক্সেশন, শিক্ষা, স্বাস্থ্যনীতিতে যে সংস্কার দরকার, প্রত্যেকটা সংস্কার দিতে প্রতিজ্ঞাবদ্ধ এনডিএ। কিন্তু এই প্রতিজ্ঞাগুলো বাস্তবায়ন করতে হইলেও ভাই নির্বাচনে যাইতে হবে, এবং নির্বাচন অত্যন্ত প্রয়োজন আরেকটা কারণে, শুধু এই জন্য যে জনগণের হাতে ক্ষমতা ফেরত দিতে হবে, কারণ এটা তো দিতেই হবে ভাই। কিন্তু এখন আমরা যেই জায়গায় আছি, সেই জায়গা থেকে দেশকে উত্তীর্ণ করতে হলে আমাদের এখন অর্থনীতির যে অবস্থা, অর্থনীতিতে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, বিদেশি বড় বড় ইনভেস্টমেন্ট ইদার আটকে গেছে বা বাতিল হয়ে গেছে। কেন? কারণ সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা, স্টেবিলিটি আসে না। নির্বাচিত সরকার ছাড়া এই স্টেবিলিটি আসা খুব মুশকিল, অত্যন্ত দুষ্কর, ইফ নট অসম্ভব। তাইলে আমাদের অর্থনীতিকে যদি আবার শক্তিশালী করতে হয়, তার জন্য নির্বাচন দিতে হবে। পুলিশ প্রশাসন, ল অ্যান্ড অর্ডারকে যদি শক্তিশালী করতে হয়, তাইলেও ভাই নির্বাচন দিতে হবে। এবং এই যে আওয়ামী ফ্যাসিবাদরা এই দিক ওই দিক থেকে মাথা চাকা দিয়ে উঠতে চেষ্টা করছে, আক্রমণ করতে চেষ্টা করছে, শুধু আক্রমণ করতে চেষ্টা করছে না ভাই, আমাদের মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের উপরে আক্রমণ অ্যাকচুয়ালি চালাতে চেষ্টা করেছে সুইজারল্যান্ডের বিমানবন্দরে। এই যে সুইজারল্যান্ডের বিমানবন্দরে আক্রমণ করতে চেষ্টা করলো, আপনার মনে হয় এটা শেষ চেষ্টা? এই যে আজকে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে তারা পুরো ঢাকা শহর অরাজকতা সৃষ্টি করতে চাইলো বা চেষ্টা করলো, এটা আপনাদের মনে হয় শেষ চেষ্টা? না ভাই,
তাদের কাছে এগুলো মাত্র খেলা শুরু। তারাই কিন্তু ওই ধরনের নোংরা লোকজন যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলতো খেলা হবে,